শিক্ষার্থী তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি দীর্ঘদিন বাসায় থাকতে থাকতে তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবারের সবার সাথে ভালো সময় কাটাচ্ছ এবং আগামীতে এই সময়টা যাতে ভালো থাকে, সবাই নিরাপদ থাকো সেই প্রত্যাশা করছি। আমি গতদিনে তোমাদের পেশনার উপর একটা লেকচার দিয়েছিলাম। যথারীতি আমি পেশনা অধ্যায়ের দ্বিতীয় লেকচার দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আজ দেখব পেশনার তত্ত্ব সম্বন্ধে। পেশনার তত্ত্ব আমরা তিনটা তত্ত্ব এই অধ্যায়ে তিনটা তত্ত্ব যদি আমরা পড়ি তাহলে আমরা পেশনা থেকে যে তত্ত্ব বিষয়ে যে প্রশ্নগুলোই আসুক আমরা উত্তর দিতে পারব। তো আমি দেখো বোর্ডে আমি তিনটা তত্ত্ব সম্বন্ধে প্রথমে লিখেছি, ডগলাস গ্রেগরের এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, চাহিদার সমান তত্ত্ব আব্রাহাম মাসলোর এবং ফ্রেডারিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। তো প্রথমত আলোচনা করছি ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর মানুষের জীবন ধারণকে উপলব্ধি করে, মানুষের জীবনকে গবেষণা করে আমাদের সমাজে দুই ধরনের মানুষকে তিনি তুলে ধরেছেন। একটা হচ্ছে এক ধরনের মানুষ আছে যারা কাজ করতে পছন্দ করে, কাজ করতে ভালোবাসে, যারা ফাঁকিবাজ নয়। আর এক ধরনের মানুষ আছে যারা কাজ করতে অপছন্দ করে, অলস বা ফাঁকিবাজ। এই মানুষের দুইটা সহজাত প্রবৃত্তিকে ডগলাস ম্যাকগ্রেগরের ম্যাকগ্রেগর এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের মাধ্যমে বর্ণনা করেছেন। তো এক্স তত্ত্বে ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন যে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কাজ করতে অপছন্দ করে, যারা অলস বা ফাঁকিবাজ, তারা বিভিন্ন কাজে অজুহাত দেয়, কাজ সামনে আসলে বিভিন্ন অজুহাত দেয়। এখন তাহলে তাদের দ্বারা কি কাজ করানো যাবে না? ডগলাস ম্যাকগ্রেগর এখানে বলেছে যে তাদের দ্বারা কাজ করানো যাবে, তবে তাদের দ্বারা যদি কাজ করাতে চাই আমরা তাহলে কি করতে হবে, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে, দায়িত্ব বুঝে দিয়ে দিতে হবে এবং প্রয়োজনে চাপ প্রয়োগ করতে হবে, ভয়ভীতি প্রদর্শন করতে হবে। ভয়ভীতি প্রদর্শন যদি চাপ প্রয়োগ করে এবং দায়িত্ব যদি বুঝে দেয় তাহলে কিন্তু তারা সেই কাজটা যথাসময়ে সম্পাদন করে দেবে। এক্স তত্ত্বের মাধ্যমে মানুষ সম্বন্ধে নেতিবাচক ধারণা, বিরূপ ধারণা পোষণ করেছেন এবং মানুষের কাছ থেকে কিভাবে তাহলে কাজটা আদায় করা যায় সেটাও তিনি বর্ণনা করেছেন। আসি ডগলাস ম্যাকগ্রেগর ওয়াই তত্ত্ব। তাহলে আমরা প্রথমতই বলেছি যে মানুষের দুই ধরনের মানুষ সমাজে রয়েছে। একটা হচ্ছে যারা কাজ করতে ভালোবাসে, যেটা হচ্ছে আমরা ওয়াই তত্ত্বের মাধ্যমে বর্ণনা করব। আর আগে আমরা বর্ণনা করলাম এক্স তত্ত্ব, যেটা মানুষ সম্বন্ধে নেতিবাচক, তারা কাজ করতে অপছন্দ করে। তাহলে ওয়াই তত্ত্বে তিনি কি বলেছেন? ওয়াই তত্ত্বে বলেছেন আমাদের সমাজে এমন ধরনের মানুষ আছে, অথবা আমাদের যে কোম্পানিতে কাজ করি, যে প্রতিষ্ঠানে কাজ করি, এমন কিছু মানুষ আছে যারা কাজ করতে পছন্দ করে, তারা কাজ করতে ভালোবাসে, যারা কাজ দেওয়ার জন্য মানে প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করতে হয় না, ভয়ভীতি প্রদর্শন করতে হয় না, তারা কাজ নিতে চায়, যে কোনো দায়িত্ব নিতে চায়, আগ্রহ সহকারে নিতে চায়, চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে। তাদের শুধুমাত্র বললেই হয় যে এই কাজটা কে করবে, তারা আপনাভাবে সেই দায়িত্বটা নিয়ে যথাসময়ে সেই কাজটা সম্পাদন করে বা সেই কাজটা বাস্তবায়ন করে। তাহলে ডগলাস ম্যাকগ্রেগর, আমরা সহজ ভাষায় যদি বলি, ডগলাস ম্যাকগ্রেগরের মানুষ সম্বন্ধে এক্স তত্ত্বের মাধ্যমে নেতিবাচক ধারণা তুলে ধরেছেন আর ওয়াই তত্ত্বের মাধ্যমে মানুষ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন, যে মানুষ কাজ করতে ভালোবাসে সেটা হচ্ছে ওয়াই তত্ত্ব আর কাজ করতে অপছন্দ করে সেটা হচ্ছে এক্স তত্ত্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। আসো আমরা দ্বিতীয় টপিকসে চাহিদার সমান তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়, যে চাহিদার সমান তত্ত্ব। এই তত্ত্বের জনক হচ্ছে আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো এই তত্ত্ব অর্থাৎ মানুষের উপর বিস্তর গবেষণা করে পাঁচটি তত্ত্বের মাধ্যমে একটি মানুষকে তুলে ধরেছে। তিনি বলেছেন যে আমাদের মধ্যে একটা চাহিদার জন্ম হলে সেই চাহিদার পূরণ হলে পরবর্তী চাহিদার জন্ম। তিনি কি বলছেন এই পাঁচটা তত্ত্বে কি বলেছেন? প্রথমে বলেছেন জৈবিক চাহিদা, তারপরে চাহিদা বলেছেন নিরাপত্তার চাহিদা, তারপরটা বলছেন সামাজিক চাহিদা, তারপরটা বলছেন আত্মতৃপ্তির চাহিদা এবং সবশেষে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তো জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা দেখো আমাদের যে মৌলিক চাহিদা, আমরা যদি যে সমাজে বসবাস করি অথবা কোম্পানিতে বসবাস করি, প্রথমত কিন্তু আমরা চাই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষা এবং চিকিৎসা। তাহলে আমাদের বেঁচে জীবন ধারণ করার জন্য আমাদের অন্নের দরকার, বস্ত্রের দরকার, বাসস্থানের দরকার, অর্থাৎ সামান্য কিছু টাকার দরকার। যদি আমরা যদি এই মৌলিক চাহিদা অর্থাৎ শুরুতে জীবন ধারণ করার জন্য যে চাহিদাটা আমাদের অবশ্যই সেই চাহিদাকে আমরা বলছি হচ্ছে জৈবিক চাহিদা। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ক্ষুধা নেই,
যার বস্ত্রের চাহিদা নেই, যার বাসস্থানের চাহিদা নেই। অর্থাৎ প্রথমত আমার এই তিনটা চাহিদাই মানুষের মধ্যে সহজে অনুভূত হয়, মানুষের মধ্যে দেখা যায়। সেই চাহিদাটাই মাসলো কি বলেছেন, জৈবিক চাহিদার মাধ্যমে বর্ণনা করেছে। তো দ্বিতীয় পর্যায়ে যখন আমার জৈবিক চাহিদা পূরণ হয়ে যাবে, দ্বিতীয় পর্যায়ে মাসলো বলেছেন জৈবিক চাহিদা পূরণ হওয়ার পরে মানুষের মধ্যে যে চাহিদাটা আসে সে নিরাপত্তার চাহিদা। দেখো, আমরা যে সমাজে বসবাস করি অথবা যে প্রতিষ্ঠানে বসবাস করি, আমাদের সবার চিন্তাই থাকে যে আমরা পরিবারের সবার সাথে অথবা যে সমাজে বসবাস করছি সবাই যাতে আমরা নিরাপদ পরিবেশে বসবাস করতে চাই, আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারি। এর জন্য আমার কি থাকবে, একটা দেশের সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে। অর্থাৎ যে প্রতিষ্ঠানে হোক অথবা সমাজে হোক, তারা কি করতে পারে, আমরা নিরাপদভাবে সেখানে বসবাস করতে চাই। এর জন্য আমরা কি বলছি, আমরা যদি একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তাহলে সেই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আমরা কাজ করব, আমাদের চাকরির নিরাপত্তা দিতে হবে, চাকরির স্থায়িত্ব দিতে হবে। কম ঝুঁকিপূর্ণ কাজ আমাদের যারা, যদি কম ঝুঁকিপূর্ণ কাজ যদি করে, তাহলে আমরা ভীতিমুক্ত পরিবেশে সেই কাজটা করতে পারবো, যেটা বলছি আমরা নিরাপত্তা চাই। এবং ভবিষ্যৎ নিরাপদ ব্যবস্থা, অর্থাৎ আমি যেখানে বসবাস করি অথবা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠান অথবা সেই সমাজ ব্যবস্থায় যাতে আমি নিরাপদ থাকি, আমি যাতে ঝুঁকির মধ্যে না পড়ি। অর্থাৎ আমি ঘুমালাম, হঠাৎ করে যে কোনো সন্ত্রাসীর দ্বারা অ্যাটাক করলো অথবা যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির দ্বারা কি করলো, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো, যেখানে আমি জীবন ধারণ করতেই পারছি না, তখন কি হবে, আমি আপনাআপনিভাবে আমার মোটিভেশন থাকবে না, আমি কি করব, ডিমোটিভেটেড হয়ে যাব, যেখানে আমার অন্যান্য চাহিদা পরে আসবে না। তাহলে আমরা বলছি জৈবিক চাহিদা পূরণের পরে আমার যেটা আসছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা যখন আমি নিরাপদ পরিবেশ পাচ্ছি, তখন তৃতীয় স্টেপে এসে আমার যে চাহিদা অনুভূত হবে সেটা হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কি, দেখো সমাজে একটা প্রবাদ আছে যে সমাজে যে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। তার মানে আমরা প্রত্যেকেই সমাজে বসবাস করতে ভালোবাসি, প্রত্যেকেই প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, প্রত্যেকেই প্রত্যেকের সাথে একসাথে চলতে ভালোবাসি। এর জন্য আমরা কি করছি, যে সবার সাথে মিলেমিশে থাকা, সবাইকে সবাই একসাথে হয়ে বসবাস করা, এর জন্য আমরা বলছি যে আমরা সামাজিকভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকবো। এই জন্য কি হচ্ছে যে প্রত্যেক, তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে যারা গ্রামে থাকো অথবা শহরে থাকো, প্রত্যেকেই কি আছে, একটা সমাজবদ্ধভাবে একটা সমাজে বসবাসে করে। কেউ কিন্তু একা একা বসে থাকে না, কেউ কিন্তু একা একা কোনো কাজ করে না। অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে থাকবো অথবা যেই সমাজে থাকবো সবার সাথে মিলেমিশে থাকবো। এর জন্য আমি কি করতে পারি, আমার প্রতিষ্ঠানে আমার সহকর্মীদের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে, অথবা আমার বসের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে, অথবা আমার অধস্তদের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে। অর্থাৎ আমরা বলছি যে এখানে কিন্তু হিসেবে এসে যে সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক বজায় রেখে এক পরিবেশে বসবাস করবে, সামাজিকভাবে বসবাস করবে। তো সামাজিকভাবে চাহিদা, সামাজিক চাহিদা পূরণ হওয়ার পরে মানুষের মধ্যে যে চাহিদা অনুভূত হয় সেটা কি হচ্ছে, আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদাটা কি, যখন আমি দেখো আমরা প্রথমত বলেছি জৈবিক চাহিদা আমার মাঝে আসবে, পূরণ হয়ে গেলে নিরাপত্তার চাহিদা আসবে, নিরাপত্তার চাহিদা পূরণ হয়ে গেলে সামাজিক চাহিদা আসবে, সামাজিক চাহিদা যখন আমার পূরণ হয়ে যাবে তখন আমার মধ্যে আত্মতৃপ্তির চাহিদাটা আসবে। এটা কি, অর্থাৎ আমি আমাকে সমাজের অন্য দর্জনের চেয়ে আলাদা করে যাতে সবাই দেখে এটার চেষ্টা করবো। এটা কিরকম, এর জন্য আমার সুনাম যাতে পারে সেই ধরনের কাজ করবো, যশ যাতে হয় সেই ধরনের কাজ করবো, অথবা আমি বলছি এখানে আমার ভিতরে একটা অহংবোধের তৈরি হবে, এর জন্য কি করতে পারি, আমি বড় একটা বাড়ি বানাতে পারি, অথবা কি করতে পারি প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বা দৈনন্দিন ব্যবহারের জন্য একটা ভালো একটা গাড়ি তৈরি করতে পারি। অর্থাৎ এখানে আমার চেষ্টা থাকবে যে সমাজের সর্বস্তরের মানুষের চেয়ে আমার পজিশনটা, আমার ভাবমূর্তিটা যাতে আলাদা হয়, যাতে মানুষ আমাকে দেখে পছন্দ করে যে এর সুনামটা ভালো, এর যশটা ভালো। তো যখন আমার এটা আলাদা হয়ে গেল, এই চাহিদাটা পূরণ হয়ে গেল, তখন আমার পরে কি আসবে, সর্বশেষে আমরা বলছি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা, দেখো আমরা চতুর্থ স্টেপে আমরা বলেছি যে আমি কিন্তু আমাকে অন্য দর্জনের চেয়ে আলাদা করে দেখাতে চাই, আলাদা করে দেখাচ্ছে যে এর জন্য ভালো কাজ করতে হবে, ভালো বাড়ি বানাতে হবে অথবা ভালো গাড়ি হবে, অথবা আমি কি করবো আমার জীবন ধারণ ক্ষমতা অন্যান্য দর্জনের চেয়ে আরো ভালো হবে। এখন তাহলে পরবর্তীতে আমরা বলছি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠাটা কি, আমি মরণের পরেও যাতে আমার স্মরণ করে, আমার কাজটা এরকম হবে যে আমি মৃত্যুর পরেও যাতে আমি চিরস্থায়ী হই। আমি যদি বলি কবি নজরুল মারা গেছে, কিন্তু সে কিন্তু শুধুমাত্র তার দেহটা ত্যাগ হয়েছে, আত্মাটা বসে হয়েছে, কিন্তু তার কাজের জন্য কিন্তু সে আজীবন বেঁচে থাকবে।
কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরবাংলা একে ফজলুল হক এ জাতীয় কাজের জন্য। দেখো এখানে আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাজনৈতিক ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের অর্থাৎ দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশ সৃষ্টি করার জন্য আজীবন কিন্তু তাকে স্মরণ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ক্ষেত্রের জন্য আলাদা ভাবমূর্তি তৈরি করার জন্য কিন্তু স্মরণ করবে। কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি তাদের লেখনীর মাধ্যমে একটা পৃথক ভাবমূর্তি তৈরি করেছে এবং যার জন্য তারা কি করবে, আজীবন স্মরণীয় এবং করণীয় হয়ে থাকে। তার মানে সেটার জন্য আমি বলছি মৃত্যুর পরেও যাতে অমর হয়ে থাকে, তার মানে আমার কাজের জন্য যাতে মরণের পরেও যাতে সবাই স্মরণ করে সেটাকেই বলছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তাহলে আমরা বললাম যে প্রথমত আমার জৈবিক চাহিদা আসবে অন্ন বস্ত্র বাসস্থান, তারপরে জৈবিক চাহিদা পূরণ হওয়ার পরে আমার মধ্যে যে চাহিদাটা অনুভূত হবে সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা পূরণ হওয়ার পরে যে চাহিদা মানুষের মধ্যে দেখা দেয় সেটা হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা পূরণ হওয়ার পরে মানুষের মধ্যে যে চাহিদা দেখা দেয় আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা পূরণ হওয়ার পরে মানুষের মধ্যে সর্বশেষে আত্মপ্রতিষ্ঠার চাহিদাটা। ধন্যবাদ তোমাদের, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা পরের আলোচনায় আসি। আমরা দেখো আমরা বলেছি যে ফ্রেডরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, ফ্রেডরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, দ্বি মানে কি দুই, অর্থাৎ এখানে দুইটি উপাদান সম্বন্ধে ফ্রেডরিক হার্জবার্গ আলোচনা করেছে। সেটা কি বলেছেন, অর্থাৎ একটা প্রতিষ্ঠান অর্থাৎ একটা সমাজ ব্যবস্থা অর্থাৎ দুই ধরনের উপাদান দ্বারা আমরা কি করতে পারি, এখানে পেশনা দিতে পারি। সেটা কি কি বলেছে, প্রথমত বলা হয়েছে যে ফ্রেডরিক হার্জবার্গের দুইটা উপাদানে প্রথম উপাদান আমরা বলেছি যে পেশনামূলক উপাদান। দেখো প্রতিষ্ঠানে তোমরা যে প্রতিষ্ঠানে থাকো, যে অর্থাৎ আমরা যদি বলি যে তোমরা রাজবে সরকারি আদর্শ মহিলা কলেজে পড়ো, এখানে এই কলেজে কিছু কিছু কাজ আছে, যে কাজ যেই মানে কর্মকৌশলগুলো তোমরা তোমাদের অধিকার মনে করো, আর কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে আমরা কথাবার্তা বলার পরে পারিপার্শ্বিক মানে যেটা সাপোর্ট দিতে পারি তোমরা উৎসাহ অনুভব করো, সেটাই সেটাই খাসবাব হচ্ছে পেশনামূলক উপাদান। অর্থাৎ এই উপাদান এরকম একটি উপাদান যে উপাদানের দ্বারা মানুষ উৎসাহিত হয়, মানুষ প্রণোদনা পায়, মানুষ কাজ করতে পছন্দ করে, তার মধ্যে কাজের মধ্যে তাগিদের জন্ম হয়। অর্থাৎ এখানে যদি এই উপাদানগুলো যদি না থাকে তাহলে কি হবে, মানুষের কাজ করবে ঠিকই কিন্তু তার আগ্রহটা কম হবে, আগ্রহ মানে কাজ করতে সে অপছন্দ করবে সেটা আমি বলছি না, কিন্তু কাজে তোমার কি হবে, যে কাজ যথাসময়ে করতো সে আর যথাসময়ে সে করতে পারবে। এই জন্য বলা হচ্ছে পেশনামূলক, আমি তাদের কি করব, উৎসাহ দিব, উদ্দীপনা দিব। এই জন্য বলা হচ্ছে সাফল্য অর্জন, আমি এমন ধরনের কাজ তাকে করে দিব যে কাজের জন্য সে যদি সফল হয় তাহলে তাকে কি করব, পুরস্কৃত করব, তার কাজের স্বীকৃতি দিব, সৃষ্টিধর্মী কাজের সুনাম দিব, তার যশ সুনাম প্রতিপত্তি যদি আমি যদি তার যদি একটা কাজ যদি সফল হয় তাকে যদি আমি সেই কাজের জন্য বিভিন্নভাবে প্রশংসা করি তাহলে সে কি করবে, আরও কাজ করার আগ্রহ তৈরি হবে তার মধ্যে। যদি কাউকে যদি কাজের দায়িত্ব অর্পণ করি তাহলে দায়িত্ব পাওয়ার সাথে সাথে তার মধ্যে কি হয়, সেটা জবাবদিহিতা তৈরি হয়ে যায় এবং সে যখন মনে করবে যে না আমি এই দায়িত্বটা আমার, তখন কিন্তু সে কাজ করতেও ভালোবাসবে, উৎসাহ পাবে, ব্যক্তি উন্নয়নের সম্ভাবনা। এবং যদি আমি যদি তাকে বিভিন্ন সময়ে বোনাস প্রদান করি, বোনাস প্রদান করার জন্য তাকে কি হবে, অর্থাৎ বেতনের বাইরে একটা অংশ যদি তাকে দেওয়া হয় তাহলে সে সেই উপাদানের দ্বারা অর্থাৎ বোনাসের দ্বারা সে উৎসাহ পাবে, কাজ করতে ভালোবাসবে। দেখো দ্বিতীয় উপাদানটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটা, আমি প্রথমতই বলেছিলাম যে দুই ধরনের উপাদান, একটা প্রতিষ্ঠানে কিছু কাজ রয়েছে যে উপাদান করলে আমরা উৎসাহিত, আর এক ধরনের উপাদান রয়েছে যেটা না থাকার জন্য আমাদের মধ্যে ক্ষোভের জন্ম দিবে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে বিদ্রোহের জন্ম দিবে। আমরা যদি সেই উপাদানগুলো যদি না থাকে তাহলে আমরা বিভিন্ন সময় অবরোধ করব, বিভিন্ন কাজ করতে অর্থাৎ তালাবদ্ধ করব, অর্থাৎ একটা দল পাকিয়ে কাজে একটা ব্যাঘাত সৃষ্টি করব, সেটাই হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। এটাকে বলা হচ্ছে এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান হচ্ছে এটা আমার অধিকার, আমার পাওনা, এটা যদি না থাকে তাহলে আমি সেখানে কাজ করব না, আমি বিভিন্ন ধরনের বিদ্রোহ করব, অবরোধ করব, প্রয়োজনে সেখানে ধর্মঘটের মাধ্যমে কাজটা কি করে স্টপ করে দিব। এই জন্য বলা হচ্ছে এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান যদি কার বাইরে না থাকে তাহলে মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তাহলে কি যদি থাকে তাহলে কি হয়,
থাকলে মানুষের মধ্যে প্রেরণার জন্ম দিবে না কিন্তু সে কাজ করবে সেটা কি কোম্পানির আমরা চাই যে কোম্পানির জন্য একটা ভালো নীতি থাক ভালো আইন থাক এটা আমার আমার চাওয়া এটা আমার অধিকার যে কোম্পানির জন্য আলাদা নীতি থাকবে বা আইন থাকবে অথবা সবার সাথে সুসম্পর্ক এখানে অবস্থানদের সাথে সুসম্পর্ক বসের সাথে সুসম্পর্ক সহকর্মীদের সাথে সুসম্পর্ক এটা আমার প্রত্যাশা এটা মোটিভেশন প্রেরণামূলক উপাদান নয় এটা আমার অধিকার যে সবাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে এবং ন্যায্য বেতন বেতনটা যাতে আমার পাওনা অনুযায়ী আমার কাজ অনুযায়ী আমার মেধা অনুযায়ী যদি আমি বেতনটা পাই তাহলে আমার কি হবে সেটা রক্ষণাবেক্ষণমূলক উপাদান কারণ বেতনটা হচ্ছে আমার অধিকার বেতনটা হচ্ছে আমার মোটিভেশনাল কোনো কাজ না আমি যদি বেতনের বাইরে পাই এর জন্য বলেছি বোনাস সেটা প্রেরণামূলক উপাদান কিন্তু ন্যায্য বেতন আমার কাজের জন্য যে পারিশ্রমিক সেটা আমার অধিকার তো আশা করি তোমরা বুঝেছ এইগুলো তিনটা আমি তোমাদের ডিটেলস বললাম টপাস মাইন্ড রেগরের রিসর্ট ওয়াইজ তত্ত্ব চাইদা সম্পাদ তত্ত্ব এবং হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্ব তোমরা বাসায় তিনটা তত্ত্বটা একটু ভালো করে দেখবা বোর্ড পরীক্ষায় বলি আর ইন্টারনাল পরীক্ষা বলি এই তিনটা তত্ত্ব থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে বা থাকেই সবসময় আশা করি তোমরা বাসায় ভালো আছো আবার সবাই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।